बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम टू आसमतुल कुकिंग। तो आमी आजके रान्ना करब आमार फैमिलीते आमार बच्चादे पसंदेर रान्ना अवश्य सर्षा दिया इलिश माछ रान्ना करब। तो सेई जन्य आमी सर्षा बेटे निएछि आमी पेज बाटा एटार साथे आमी दुई तीन कोष रसुन दिए दिएछि আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আপনি চাইলে দিতে পারেন না চাইলে না। আর এখানে আমি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে তো হলুদ মরিচা আছে। এইটার সাথে সবচেয়ে বেশি যুক্ত হইল এখানে সরষের তেল। সরষের তেল দিয়ে যখন আপনি সরষের ইলিশটা রান্না করবেন, আমি অবশ্যই রাঁধুনি সরষের তেলটা নিচ্ছি, সরষের তেল দিয়ে যখন আপনি সরষের ইলিশ রান্না করবেন তখন ওইটা আলাদা টেস্টি আর আলাদা সেন্ট একটা আসে। বাসার ভিতর মানুষ আর বাইরের মানুষ বুঝতে পারে যে এখানে আজকে সরষের ইলিশ রান্না হচ্ছে। তো আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। তো আমি একটা প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা একটু গরম আসার জন্য আমি অপেক্ষা করব। তারপরে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সরষের তেল অ্যাড করব, সরষের তেল ব্যবহার করব। তো আমার রান্নাটা পুরোটা দেখলে আপনারা বুঝবেন আমি সরষের তেলটা শেষে আবার কীভাবে অ্যাড করি। তো আমি প্রথমে আমার পরিমাণ মতো, আমার মাছ যতটুকু কতটুকু পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা একটু গরমে আসলে এখানে কিছু আমি পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। অল্প কিছু সামান্য পেঁয়াজ কুচি দেবো, কারণ বেশি দিলে ভালো লাগবে না। অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এটা তো একদম ইলিশ মাছ, সরষা ইলিশ, এটার ভিতরে বাঙালিয়ানা ভাবটা বেশি থাকবে, সেই জন্য পেঁয়াজ কুচি দেওয়া। আর আমাদের বরিশাল বিভাগে যে যখন আমরা ভোলার মানুষ, যখন আমরা সরষা রান্না করি অনেক সময় সরষা ইলিশ মেখেও রান্না করি। তো মাখা রান্নাটা হল এক ধরনের স্বাদ আর এইটা এক রকম স্বাদ হবে। তো আমি একটু ফ্রেশটা হালকা একটু বাদামি কালারে, হালকা হালকা একটু নুন মেরুন কালার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো একটু নেড়ে নিব, এখন দিয়ে দিব আমি এখানে আমার পরিমাণ মতো মাছ, আপনার যতটুকু মাছ থাকবে ততটুকু পরিমাণ মতো আপনি পেঁয়াজ বাটা দিবেন। পেঁয়াজের সাথে হালকা একটু আমি দুই কোষ রসুন নিচ্ছি। তো আমি এখানে এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। আর যখন আপনি ঝোলটা পাতলা খাবেন সেক্ষেত্রে আপনি পেঁয়াজ রসুন তারপর সরষা বাটা আপনি একটু কম দিতে পারেন। আর যখন আপনি একটু ঘন খাবেন তখন একটু এগুলি পরিমাণে একটু বেশি দেওয়া লাগবে। তা আমি এগুলি একটু হালকাভাবে মেরে নিই, এর সাথে আমি একটু হালকা একটু পানি অ্যাড করে নেব। এই পর্যায়ে আমি এখন সরষা বাটাটা দিয়ে দিব। ফ্রেশটা যখন আপনি একটু ভেজে নেবেন তারপরে কিন্তু সরষা বাটাটা দিবেন। সরষা বাটাটাও এক মিনিট আপনার যতটুকু মাছ থাকে সেইটুকু দেখে আপনি সরষা বাটাটা অ্যাড করবেন। আমি আমার মাছের পরিমাণের মতো সরষা বাটা দিচ্ছি। আর সরষাটা কখনই আপনি তেলের ভিতরে ভাজবেন না, এটা সবসময় একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেবেন। আমি আজকে সরষাটা লাল মরিচ দিয়ে রান্না করব, সেই জন্য আমি লাল মরিচ দিচ্ছি আজকে, কিন্তু আমি কাঁচা মরিচ দিব না মানে রাখবো মধ্যে। তো আমি আমার ঝাল মতো আজকে সরষাটা আমি ঝাল করে রান্না করব, এই জন্য আমি আমার পছন্দ মতো মরিচ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদ, হলুদটা একটু কমই দিব কারণ হলুদ বেশি দিলে গন্ধ, যে কোনো একটা হলুদের গন্ধ আসতে পারে। তো এগুলো আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটাও একটু একটু উপরে উঠে গেছে, এরপর আমি এখন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আবার তেলটা একদম উপরে উঠে এসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সবগুলো সুন্দর করে আপনি এইভাবে পিছিয়ে বসিয়ে দেবেন। এরপর আমি মাছের সাথে মশলাটা একেবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি, আস্তে আস্তে জ্বালে, একদম আস্তে জ্বালে আপনারা মাছটা রান্না করতে হবে, কারণ মাছটা আমি কাঁচা দিয়েছি ভাজিয়ে, এই জন্য একদম আস্তে আস্তে। আর
খুব স্লোভাবে খুব আস্তভাবে জ্বালে আমি মাছটা এখন কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা ফুটানো, একটু পানি আছে, ফুটানো পানি দিয়ে দিব। মাছটা সিদ্ধ তাই হয়ে আসছে, সিদ্ধ বাকিটুকু খাওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি দেবে। এখানে আপনি যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে মাছে আপনি ঝোল পানিটা একটু বেশি দেবেন, আর যদি আপনি একদম শুকনো শুকনো মাখা মাখা খেতে চান তাহলে এখানে পানিটা একটু কম অ্যাড করলে হবে। এইভাবে টুসমি দিয়ে আপনি নেড়ে দিতে পারেন, কারণ যখন আপনি এরকম খুন্তি দিয়ে নাড়তে দেবেন তখন মাছগুলি ভেঙে যেতে পারে, সেই জন্য একটু সতর্কভাবে তা রান্না করতে হবে। আমার মনে হচ্ছে এই পানিটা আমার মাছটা রান্না হয়ে যাবে, আমি এই পর্যন্ত পানি দিব। এই পর্যায়ে আমি রান্না মাছটা দেখব কী অবস্থা। জালটা কমিয়ে দিচ্ছি, এখন আমি কাঁচামরিচ দিব আর দিব ধনিয়া পাতা। আবার মাছে আমি আগে প্রথমে বলছি মাছে আমি একটু ঝোল রাখবো। আপনার চাইলে একদম মাখামাখা করে নিতে পারেন, কারণ সরষাবিষ তো একেবারে মাখামাখা খেলে বেশি ভালো লাগে, তা আমি একটু সামান্য ঝোল রাখবো, ঝোলটা আরেকটুটা নিয়ে নেবো, একটু সামান্য একটু রাখবো, আরেকটু 2-3 মিনিটের জন্য চুলা দিতে থাকুক। এরপর আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে দিয়ে দিব আমি এখন ধনিয়া পাতা, লবণটাও দেখে নিচ্ছি, লবণটা দেখে আমি লবণটাও দিয়ে দেবো, যদি লবণ লাগে লবণটা অবশ্যই সবাই স্বাদ মতো দিব, সামান্য একটু লবণ লাগবে। নামানের আগ মুহূর্তে আমি বলছিলাম সরষের তেলটা আমি কীভাবে বাঙালিয়ানা একটা সুগন্ধ কীভাবে আনি, এই যে সরষের তেল, আমি এই পর্যায়ে নামানের আগ মুহূর্তে অল্প করে কিছু সরষের তেল দিয়ে দিব, দিয়ে আমি কিছুটা একটু বোলক নিব, নেওয়ার পরে আমি নামিয়ে রাখবো যাতে সরষের তেলের কাঁচা গন্ধটা চলে যায়, একেবারে সরষা সরষা একদম সরষা ফুলের একটা সুগন্ধ গ্রান আসবে মাছটার ভিতর। তো এখন আমি হালকা আছে একদম ভালোভাবে একটু ফুটিয়ে নিব যাতে আমি মাছের গন্ধটা চলে যায়। আর আপনারা যখন, আমি তো আজকে লাল মরিচ দিছি, লাল মরিচ দিছি এই কারণে আমি যাদেরকে দিব মাছটা রান্না করবো তারা একটু ঝাল বেশি খেয়ে বুঝলে দিছে যে লাল মরিচ দিয়ে রান্না করার জন্য, এই জন্য। তো আমি এখন আরেকটু বোলক নিব, বোলক নেওয়ার পরে যখন দেখবো যে আমার মাছের সরষের যে একটা গন্ধ কাঁচা কাঁচা ভাব ওই ভাবটা চলে যায় তখন আমি জালটা অফ করে দেব। আমি 2-3 মিনিট একটু রেখে দিই, আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমি চুলা জালটা একদম বন্ধ করে দিচ্ছি, আমি একটা বাটিতে আমি পরিবেশন করার জন্য ঢাম বেরিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এখন একটা বাটিতে তুলে নিব, বাটিটা আমি এইটা নিচ্ছি, আমি এই বাটিটা একদম সুন্দর করে তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমার সরষা ইলিশ। আমার এইভাবে সরষের ইলিশ যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই এমন ঝাল দিয়ে একদম টকটকে ঝাল দিয়ে কড়া কড়া না খাবেন, অবশ্যই ভালো লাগবে। নিজে রুচি চেঞ্জ করার জন্য একটু ঝাল দেওয়া লাগে, আবার রুচি একটু ভালো করার জন্য ভালো লাগে। তো আমার সরষের ইলিশ রান্না হয়ে গেল, আপনারা ভালো লাগলে কমেন্টস করবেন, নিজেরা খাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।